গুড মর্নিং স্টুডেন্ট, আমরা এখন দু নম্বর চ্যাপ্টারটা কমপ্লিট করব, সেই প্রিপারেশনই শুরু করছি। তোমাদের আগে যেগুলো পড়িয়েছি সেগুলো তোমরা সকলেই দেখেছো এবং খুব ভালো ভালো কমেন্ট বক্সে কমেন্ট করেছো, অত্যন্ত আমি আনন্দিত। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা পরীক্ষা দিচ্ছ প্রতিটা সাবজেক্টে এবং ভালো ভালো ফলাফল করছো এবং গিফট পাচ্ছ, এগুলো দেখে আমরা খুব খুশি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, না বাড়িয়ে আমরা শুরু করে দেব। আজকে আমরা আগের দিন পর্যন্ত পড়িয়েছিলাম, আমি তোমাদের বেথুন সাহেব পর্যন্ত বোধ হয় পড়িয়েছিলাম, ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব। তো আজকে তার পরের টপিকের নাম হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও চিকিৎসা বিদ্যাচর্চার বিকাশ। দেখো, এতদিন আমরা যেটা দেখে এলাম যে তোমার বিভিন্ন ইংরেজি শিক্ষার জন্য মনীষীরা কী করছেন, বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন এবং সেখানে শিক্ষাদান করছেন। এবার আমরা দেখব, এবার তো প্রয়োজন চিকিৎসা, চিকিৎসাও করতে হবে মানুষকে, শরীরে সুস্থ রাখতে গেলে ডাক্তারি পাস করতে হবে। ডাক্তারদের যেমন আমরা চিকিৎসা করাতে ডাক্তারের কাছে যাই, তো সেই ডাক্তারদের যদি প্রশিক্ষণ না দেওয়া হয়, শিক্ষা না দেওয়া হয়, তাহলে মানুষের সেবা তারা করবে কীভাবে? তো এইভাবেই চিকিৎসার একটা ধারণা এবং সেখান থেকে একটা বিকাশ শুরু হচ্ছে। তো লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি তোমার 1835 খ্রিস্টাব্দে তার উদ্যোগে, অ্যাকচুয়ালি তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং তার উদ্যোগে 28 জানুয়ারি নাগাদ তিনি একটা কী করছেন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছেন, যেখানে কী হবে, ছাত্রছাত্রীরা ডাক্তারি মানে পড়াশোনা করতে পারবে। এবং কী করছে দেখো, 1835 খ্রিস্টাব্দে এটা তিনি করার পর এশিয়ার মধ্যে দ্বিতীয় ইউরোপীয় মেডিসিন প্রশিক্ষণ হলো কলকাতা মেডিকেল কলেজ। তাহলে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় হচ্ছে তোমার ইউরোপীয় মেডিসিন প্রশিক্ষণ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। প্রথম কলেজটি হচ্ছে ইকল ডি মেডিসিন পন্ডিচেরি, ঠিক আছে। এবং কলকাতা মেডিকেল কলেজের আবার অনুকরণে 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারিতে কী হচ্ছে, মাদ্রাজ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হচ্ছে, সেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। এবং এখানে প্রায় 5.5 বছর পড়ার পর ছাত্রছাত্রীরা MBBS ডিগ্রি পেত। আমরা জানি যে MBBS যারা ডাক্তারি পড়ে তাদেরকে MBBS ডিগ্রি করতে হয়। তাহলে এই MBBS শব্দটার অর্থ কী, এটার অর্থ হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, এটার অর্থ মানে ফুল ফর্ম। তো এই মেডিকেল কলেজ যে প্রতিষ্ঠা করলেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে, এবার এর প্রথম যিনি অধ্যক্ষ ছিলেন অর্থাৎ প্রিন্সিপাল, তিনি হচ্ছেন এম জে ব্রামলে ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ। এটা খুব ভুল করে প্রত্যেক ছাত্রছাত্রী, কলকাতা মেডিকেল কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম অধ্যক্ষগুলো তারা মানে ভুলিয়ে ফেলে এবং পরীক্ষা খাতাতেও ভুল করে আছে। আমরা খাতা দেখতে দেখতে দেখি প্রচুর ভুলে এই ধরনের প্রশ্নগুলোতে। তো এগুলো তোমরা ঠিক করবে, মেডিকেল কলেজের যদি প্রথম অধ্যক্ষ বলে তখন হবে এম জে ব্রামলে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তোমরা তো জানো যে ওটা আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, দেখে নেবে। এরপর হচ্ছে দেখো, পরবর্তীকালে তারপরে এম জে ব্রামলের পর হচ্ছে তোমার ডেভিড হিয়ার, তোমার হচ্ছে 1837 থেকে উনি 41 বছর পর্যন্ত ছিলেন, এবং এম জে মওয়াট উনি ছিলেন তোমার মানে এফ জে মওয়াট উনি ছিলেন 1841 থেকে 1851। আবার তোমার হচ্ছে এইচ গুডেফে ইনি ছিলেন হচ্ছে 1851 থেকে 1856। এই সমস্ত কলেজগুলোতে তারা অধ্যক্ষ পদে পরপর নিযুক্ত হয়েছিলেন। প্রথমে এই কলেজে কী হতো দেখো, 100 জন ছাত্রের মধ্যে থেকে প্রিলিমিনারি একটা টেস্ট হতো, সেই টেস্টের মাধ্যমে 14 থেকে 20 বছর বয়সী মানে বয়সে 20 জনকে ভর্তি করা হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল 20 জন ছাত্রছাত্রীকে নেওয়া হতো। এবং 1835 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি থেকে তাদের পঠন পাঠন শুরু হয়েছিল, কখনো হিন্দু কলেজে, কখনো বা হেয়ার স্কুল বা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যার বর্তমান নাম হচ্ছে কটিস চার্চ কলেজ আমরা জানি, সেখানে পড়ানো হতো। এবং প্রতিটা ছাত্র এখানে 7 টাকা করে বৃত্তি দেওয়া হতো। 4 থেকে 6 বছরের মধ্যে পড়া তারা শেষ করে নেটিভ ডক্টর নামে পরিচিত ছিল। তাহলে যদি প্রশ্ন করে নেটিভ ডক্টর কী, তোমরা বলতে পারবে নিশ্চয়ই। তারপরে দেখো, জনসেবায় তারা নিযুক্ত এইসব ডাক্তারদের প্রতি মাসে প্রত্যেককে 30 টাকা করে দেওয়া হতো। নেটিভ ডাক্তাররা যারা পাস করে বেরোচ্ছে, তারা বেরোনোর পর কী হচ্ছে, তারা জনসেবা করছে, সাধারণ মানুষের সেবা করছে, এবং তাদের জন্য তাদেরকে বৃত্তি দেওয়া হচ্ছে কত করে, 30 টাকা করে। এরপর দেখো,
সাত বছর পরে এই বেতন বেড়ে প্রায় 40 টাকা এবং 14 বছর পরে 50 টাকা হয়েছিল এই বেতনগুলো। মেডিকেল কলেজের প্রথম শিক্ষকগণ হচ্ছিলেন তোমার এম জে ব্রামলে, আমরা বলেছি, এবং ডক্টর এইচ এইচ গুডেফে এবং ডক্টর উইল ব্রুক, মধুসূদন গুপ্ত, এরা হচ্ছে সকলেই কিন্তু তারা পড়াশোনাটা করতো। এই মধুসূদন গুপ্ত এর সম্পর্কে একটু আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। দেখো, হুগলির বৈদ্যবাটির যেতে জন্মগ্রহণ করেছিলেন মধুসূদন গুপ্ত 1836 খ্রিস্টাব্দে 28শে অক্টোবর, এবং কলকাতার মেডিকেল কলেজের তোমার হচ্ছে অ্যানাটমির ছাত্র হিসাবে সব ব্যবচ্ছেদ করে সহজ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। সব ব্যবচ্ছেদটাকে আমরা জানি যেটা পোস্টমর্টম হয়, সেটা উনি প্রথম করেছিলেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তখনকার দিনে তোমার পতিত হওয়ার যে একটা মরা মানুষের দেহ কাটবো ছোঁবো, এই যে একটা সংকীর্ণ একটা গোড়া যে মনোভাব, এই মনোভাবটাকে তিনি উপেক্ষা করে তিনি কিন্তু প্রথম সেই সব ব্যবচ্ছেদ করেছিলেন। এবং এই কাজে তাকে সাহায্য করেছিল উমাচরণ সেঠ, তারপর হচ্ছে রাজকৃষ্ণ দে, নবীনচন্দ্র মিত্র, দ্বারকানাথ গুপ্ত। তখন থেকেই কলকাতা মেডিকেল কলেজে ছাত্রদের সঙ্গে পাশ্চাত্য চিকিৎসার শাস্ত্রে অনেকটা বিষয় অধ্যয়ন করেন। এবং 1840 খ্রিস্টাব্দে তিনি মেডিকেল কলেজের শেষ পরীক্ষা উত্তীর্ণ, 1845 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজের হিন্দুস্থানি ক্লাসে তিনি সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হয়েছিলেন। 1852 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে বাংলায় ক্লাস শুরু হলে তার সুপারিনটেন্ডেন্টও তিনি নিযুক্ত হন। এই সময় বাংলার লন্ডন ফার্মাকোলজি এবং অ্যানাটমি দুটি বই তিনি অনুবাদ করেছিলেন। তিনি হুপারের অ্যানাটমিস্ট ভেদ মেডিকাম গ্রন্থটি সংস্কৃতে তিনি অনুবাদ করলেন, এবং মধুসূদন গুপ্ত, গোপালচন্দ্র গুপ্ত মেডিকেল কলেজের ছাত্রদের মধ্যে অন্যতম সদস্য ছিলেন তারা। এইভাবে তারা চিকিৎসাটাকে তারা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখো, সংকীর্ণ হবার ভয়ে যে সমস্ত মানুষ মরা মানুষকে ছুতো না বা মরা মানুষের দেহ কাটবে এরকম একটা পরিকল্পনা তাদের মধ্যে কোনো দিনই ছিল না, সেখানে কিন্তু মধুসূদন গুপ্ত তিনি প্রথম সাহসিকতা দেখিয়েছিলেন। এরপর দেখো, আমরা দেখব যে এই যে ধরো ছাত্রদের মধ্যে এই মেডিকেল কলেজে যারা কীর্তিমান ছিলেন এবং যারা উল্লেখযোগ্য সাফল্য পেয়ে বেরিয়েছিলেন, তাদের মধ্যে হচ্ছে তোমার উমাচরণ সেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত, নবীনচন্দ্র মিত্র আমরা জানি। কিন্তু মেয়েদের মধ্যে তৎকালীন সময়ে মেয়েরা ডাক্তারি পড়বে বা মেয়েরা পড়াশোনা করবে এটা যেন একটা সমাজের ব্যাধি ছিল যাকে বলতে পারি আমরা। তো সেই কারণে মেয়েরা যে পড়াশোনা করবে, মেয়েরা যে চিকিৎসায় উন্নত লাভ করবে, এটা কিন্তু কোনো মানুষই তখন ভাবতে পারতো না। তৎসত্ত্বেও 1883 খ্রিস্টাব্দে 29শে জুন প্রথম বাঙালি একজন নারী ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি, আমরা জানি তিনি কিন্তু প্রথম মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। এবং পরের বছর বিধুমুখী বোস, তিনিও কিন্তু ভর্তি হয়েছিলেন, এবং প্রতি মাসে তারা 20 টাকা করে বৃত্তি পেতেন। তো এরপর দেখো, এই কলকাতা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার বিকাশ, আমরা এবার বিশ্ববিদ্যালয়ের জন্য চলে আসছি। দেখো, লর্ড ডালহাউসির আমলে উডের প্রতিবেদনের ভিত্তিতে আমরা জানি যে কী হয়েছিল, যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে, তারপরে মেকলে মিনিটেও সেরকম প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা জানি সেগুলো। এবং দেখো, 1857 খ্রিস্টাব্দে তোমার 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, এবং তারপরে কী হচ্ছে, অক্সফোর্ডের মডেলে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মাল্টিডিসিপ্লিনারি এবং সেকুলার ওয়েস্টার্ন স্টাইল বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় বা সিইউ, যেটা শর্ট ফর্ম বলা হয় ক্যালকাটা ইউনিভার্সিটি। বর্তমানে এই বিদ্যালয়ের স্থান হচ্ছে 601, এশিয়ার মধ্যে হচ্ছে 143 এবং ভারতের মধ্যে হচ্ছে 2 নম্বর। তবে 2001 সালের সমীক্ষায় এই বিশ্ববিদ্যালয় 5-স্টার ইউনিভার্সিটিতে স্বীকৃত পেয়েছে। এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন 4 জন স্বনামধন্য নোবেলজয়ী মানুষ পণ্ডিত, যিনি ছিলেন স্যার রোনাল্ডো রস, রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন ও অমর্ত্য সেন, প্রত্যেক বিখ্যাত মানুষ এর মধ্যে যুক্ত ছিলেন। সারা ভারতবর্ষের মধ্যে এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করে এখনও পর্যন্ত। বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 22,000-এরও হচ্ছে বেশি। এরপর দেখো, এটি ইউজিসি, আমরা জানি যে ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যেটার মধ্য দিয়ে সমস্ত ইউনিভার্সিটি গুলোকে দেখভাল করা হয়, কন্ট্রোল করা হয়, বা তারা ইউজিসি, ন্যাক আছে, তোমার হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন হচ্ছে কাউন্সিল, এগুলো আছে অনুমোদন প্রতিষ্ঠান, এগুলোর মধ্য দিয়ে এদেরকে তোমার শিক্ষা ইউনিভার্সিটিগুলোর যে কী পরিকাঠামো হবে, কীভাবে তারা শিক্ষা দান করবে ছাত্রছাত্রীদের মধ্যে, সেইগুলো তারা কী করে যে সেগুলোর মধ্যে তারা দেখভাল করে এই
জিনিসগুলোকে। তারপর হচ্ছে কলকাতা, দেখো 14টি প্রায় ক্যাম্পাস আছে, এর মধ্যে প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার জেমস উইলিয়াম কলবি, ভাইস চ্যান্সেলর বা ভিসি ছিলেন জেমস উইলিয়াম কলবি। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কলবি, এবং ভিসি হলেন স্যার উইলিয়াম রিচি, তারপরে আর কি দ্বিতীয়জন। এবং প্রথম বাঙালি ভিসি ছিলেন হচ্ছে গুরুদাস জি। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ যদি পড়ে, তো শুধু যদি পড়ে যে প্রথম অধ্যক্ষ, তাহলে কি বলবে তোমার? উইলিয়াম কলবিন। এবং যদি পড়ে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম মানে বাঙালি অধ্যক্ষ কে ছিলেন, তখন কিন্তু হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এটা যেন মনে থাকে সবসময়। এবং তোমার হচ্ছে দ্বিতীয় ভিসি ছিলেন, তারপরে গুরুদাসের পর আর কি বাঙালি আশুতোষ মুখার্জি। এবং এখন থেকে পাস করা প্রথম দুজন মহিলা মানে এখান থেকে যারা পাস করেছিলেন, প্রথম দুজন গ্র্যাজুয়েট মহিলা ছিলেন হচ্ছে তোমার কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু বা বিধুমুখী বসু। প্রথম পুরুষ গ্র্যাজুয়েট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে চিকিৎসা বিকাশের ক্ষেত্রে এদের কী কী ভূমিকা ছিল, কারা এখানে পড়াশোনা করলো, কারা কোন কোন ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে। এবার আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে সেগুলো জানাবে আমাদেরকে। যেমন হচ্ছে ধরো, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, মাদ্রাজ মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, এখান থেকে কারা কারা ছাত্রদের মধ্যে পড়াশোনা করতেন এবং ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশোনা করতেন সেগুলোর নাম, এরপর হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি অধ্যক্ষ কে ছিলেন, এগুলো তোমরা মোটামুটি করে আমাদেরকে দেখাবে। এবং নেটিভ ডক্টর নামে কে পরিচিত বা কী বলা হতো, নেটিভ ডক্টরটা কী এই জিনিসটা, এই কটা জিনিস আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখে অবশ্যই জানাবে, তবে আমরা কিন্তু আবার পরের টপিক নিয়ে হাজির হব। এবং তোমাদেরকে আমি বোর্ডটা এক মিনিট দেখিয়ে দেবো। তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দাঁড়াও আমি তোমাদেরকে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে সেইভাবে লিখে দিয়েছি। আশা করছি তোমরা পুরো বোর্ডটা আমার ফলো করতে পারলে এবং পুরো বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ। প্রতিটা জিনিস আমি লিখে দিয়েছি, তোমরা এগুলো একটু খাতাতে নোট করে নেবে, শর্ট কোয়েশ্চেন হিসেবে কিন্তু ইম্পর্টেন্টগুলোই আমি এখানে লিখেছি। আশা করি তোমরা উত্তরগুলো করে আমাদেরকে দিয়ে দেবে এবং আমরাও তোমাদেরকে আরও হেল্প করার চেষ্টা করব। আজকের মতো এখানে এ পর্যন্ত, নমস্কার।